দেখুন, এই সরকারটা একেবারে মানে কি বলা যায়, এটা সরকার চলছে না, এটা একটা দল চলছে। এই দলে সরকারের যে কি ভূমিকা হওয়া উচিত সেইটা এরা ভুলে গেছেন। তাই দলতন্ত্র কায়েম করার জন্য মূলত বিরোধীদের ওপর আক্রমণ শানানো এবং শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদক এই তগমা লাগিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। কারণ আমরা দেখেছি 10 মে ফল ঘোষণার পরের পরেই এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, লুটপাট সহ এই শ্যামল আদক মহাশয় উনার যে অফিস, সেই অফিস, তার বাড়ি, তার যা অ্যাসেট সমস্ত লুটপাট হয়ে গেছে। দেখুন, হলদিয়া পৌরসভা সরকার পোষিত একটি নাগরিক সভা, আজকে সেখানে গভর্নমেন্টের আধিকারিকরা আছে, বিজেপি কি কথা বলছে এটা তো ঠিক নয়। আজকে সেখানে আধিকারিকরা দেখেছেন দুর্নীতির নির্দিষ্ট অভিযোগ আছে, পৌরসভার আধিকারিক থানায় অভিযোগ করেছেন। এবার বিজেপি যেটা বলছে, বিজেপি শ্যামলবাবুকে বলার না, ফেরার নোটিশ কেন প্রশাসনকে লাগাতে হয়েছে? তিনি যদি সৎ হন, তিনি এসে পুলিশের কাছে সারেন্ডার করে তিনি প্রমাণ করুন কোর্টের মাধ্যমে যে তিনি সৎ, আর বিজেপি কি কথা বলবে সেটা নিয়ে আমরা ভাবিত নয়। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।